আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আমাদের 31 নম্বর ভিডিও নিয়ে, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের এক্সাম্পল 2.10 ম্যাথটি সমাধান নিয়ে। তো আমরা আজকে দেখব ম্যাথটি কীভাবে সহজে এবং দ্রুত সময়ে সমাধান করতে পারি। ম্যাথটিতে পূর্বের ম্যাথের ন্যায় ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে বলছে, অর্থাৎ এ এবং বি প্রান্তের মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্টর কত সেটি বের করতে হবে। তো আগের ম্যাথগুলোর ন্যায় এগুলো এটাতে আমাদের সিরিজ এবং প্যারালাল করে ইকুইভ্যালেন্ট রেজিস্টরের মানটি বের করতে হবে। তো চলুন শুরু করা যাক কীভাবে ম্যাথটি আমরা সমাধান করতে পারি। যেহেতু আমাদের এই প্রান্তের ইকুইভ্যালেন্ট রেজিস্টর বের করতে বলছে, সুতরাং আমরা নিয়ম অনুযায়ী এর বিপরীত প্রান্ত থেকে শুরু করব। তো আমরা এই প্রান্ত থেকে শুরু করব। এখানে আমাদের এ এবং বি পয়েন্ট, অর্থাৎ সকল পয়েন্টগুলো উল্লেখ করে দেওয়া আছে। সুতরাং দেওয়া আছে এখানে বি পয়েন্ট, সুতরাং এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট এবং এটাও বি পয়েন্ট, এবং এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট এবং এটা ডি পয়েন্ট। আমরা জানি একই পয়েন্টে যেগুলো থাকবে সবগুলোই প্যারালাল, অর্থাৎ একই পয়েন্ট থেকে শুরু এবং একই পয়েন্টে শেষ হলে সবগুলো প্যারালালে থাকে। আমরা যদি এখানে লক্ষ্য করি, ডি পয়েন্টের ক্ষেত্রে এই 1 ওহম এবং 5 ওহম এই রেজিস্টার দুইটা কিন্তু সিরিজে সংযুক্ত আছে। এটা ডি পয়েন্টে শুরু এবং বি পয়েন্টে শেষ। আবার যদি লক্ষ্য করি, এখানে এই 4 ওহম এটা কিন্তু ডি পয়েন্টে শুরু, বি পয়েন্টে শেষ। সুতরাং এটা কিন্তু এই 5 ওহম এবং 1 ওহমের সাথে প্যারালালে আছে। আরও যদি লক্ষ্য করি, এই যে রেজিস্টারটি, অর্থাৎ এই 12 ওহম রেজিস্টারটি ডি পয়েন্টে শুরু, বি পয়েন্টে শেষ। সুতরাং এই তিনটাই কিন্তু ডি পয়েন্টে শুরু এবং বি পয়েন্টে শেষ। সুতরাং আমরা বলতে পারি এই তিনটাই কিন্তু প্যারালালে রয়েছে। তো সুতরাং আমরা এখানে প্রথমে এই 5 আর 1 ওহমটি সিরিজে সংযুক্ত করে নিব, নিয়ে তারপরে সার্কিটটি আর একটু সিম্পলিফিকেশন করব। তাহলে আমরা এখানে এখন লিখি, নাও 5 + 1 = 6 ওহম। জাস্ট এই দুইটি সিরিজে সংযুক্ত করে নিলাম। এখন আমরা সার্কিটটি সিম্পলিফিকেশনের করব, অর্থাৎ আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা সার্কিটটি একটু সহজ করব। তো আমরা তাহলে এখন সার্কিটটি কেমনভাবে সিম্পলিফিকেশন করতে পারি দেখি। এখানে আমরা এই সি এবং ডি পয়েন্ট, এটা কিন্তু আমাদের সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই সি এবং ডি পয়েন্টের মাঝে এই যে রেজিস্টরটি আছে, এটা যদি আমরা এই 6 ওহম যে রেজিস্টরটি আছে, অর্থাৎ এইটা, এই যে সি এবং বির মাঝে যে রেজিস্টরটি আছে, এটাকে যদি আমরা 10 এই দিকে সরিয়ে দিই, তাহলে কিন্তু সার্কিটটি আরও সহজ হবে। জাস্ট আমি এভাবে করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের ম্যাথ বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এটা করলাম, এবং বাকিগুলো যেভাবে আছে সেভাবে দিয়ে দিব। এটা সেই আমাদের 4 ওহম রেজিস্টর, সরি, এটা আমাদের 12 ওহম রেজিস্টর, অর্থাৎ ডি এবং বির মাঝে, এটা আমাদের 4 ওহম রেজিস্টর, এবং এটা আমাদের সেই কাঙ্ক্ষিত রেজিস্টার, অর্থাৎ যেটা আমরা এখন তৈরি করলাম। কত তৈরি করলাম? 5 ওহম আর 1 ওহম সিরিজে সংযুক্ত করে 6 ওহম তৈরি করলাম। এটার মান হচ্ছে আমাদের 10 ওহম, এটা 3 ওহম, এটা হচ্ছে আমরা 6 ওহম, অর্থাৎ এটা এই যে সি এবং বির মাঝে যে রেজিস্টারটি ছিল ওটা 10 নিয়ে এসে আমরা 6 ওহম এখানে লিখলাম। এটা আমাদের 1 ওহম, এই যে ডি এবং বির মাঝে যে 12 ওহম ছিল এটা 10 নিয়ে গিয়ে 12 ওহম এদিকে লিখলাম। এটা আর এই ডি আর বির মাঝে যে 4 ওহম সেটাই লিখলাম, আর এটা 5 আর 1 ওহম যুক্ত করে যে 6 ওহম করলাম সেটা এই লিখলাম। এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে যদি লক্ষ্য করি, 6 ওহম, 4 ওহম এবং 12 ওহম এই তিনটাই কিন্তু প্যারালালে রয়েছে। সুতরাং আমরা এই তিনটা কিন্তু প্যারালালে সংযুক্ত করতে পারি। তো কিভাবে করব? আমরা প্রথমে এই 6 ওহম এবং 4 ওহমকে প্যারালাল করে নিব।
এবং তার সাথে 12 ওহম প্যারালাল করব, তাহলে ম্যাথটি কিন্তু সুবিধা হবে। তাহলে আমরা হেয়ার কি করব, 6 ওহম এবং 4 ওহম প্যারালাল করব, 4 প্যারালাল 6। তাহলে কি লিখতে পারি, উপরে গুণ লিখব, 4 ইনটু 6 বাই 4 প্লাস 6, তাহলে কত হচ্ছে 2.4 ওহম। তাহলে আমরা এই দুইটা মিলে একটি করে নিলাম, তাহলে সার্কিটটি আরও একটি নতুন সার্কিট হচ্ছে। তো আমরা সার্কিটটি আবার অঙ্কন করি। আমি কিন্তু অনেকগুলো সার্কিট অঙ্কন করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, এতগুলো সার্কিট অঙ্কন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো সার্কিট অঙ্কন করতেছি। আপনারা চাইলেও সার্কিট স্কিপ করতে পারেন, অর্থাৎ এতগুলো সার্কিট অঙ্কন করার কোনো প্রয়োজন নেই। আমরা এই দুইটা মিলে একটি রেজিস্টার করে দিলাম, সেটি পেয়েছি আমরা 2.4 ওহম, এটা 1 ওহম, এটা পেলাম 12 ওহম, যেটা আছে এটা পেয়েছি আমরা 6 ওহম, এটা 3 ওহম, আর এটা 10 ওহম। জাস্ট আমরা কি করছি, এই 6 ওহম এবং 4 ওহমের এই রেজিস্টার দুইটিকে প্যারালাল করে একটি রেজিস্টার কনভার্ট করছি। এখন আমরা আবার যদি লক্ষ্য করি, এখানে এই দুইটা রেজিস্টার কিন্তু প্যারালালে রয়েছে, সুতরাং আমরা এই দুইটা রেজিস্টারকে আবার একটি করতে পারি। তাহলে আবারও আমরা এখন লিখতে পারি, নাও 2.4 প্যারালাল 12 ইকুয়ালস টু কি লিখতে পারি, 2.4 ইন্টু 12 ডিভাইডেড বাই 2.4 প্লাস 12, এটা কত হচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা হচ্ছে আমাদের 2 ওহম। তাহলে আমরা কি করলাম, জাস্ট এই দুইটাকে একটি রেজিস্টার করলাম। এখন আমি সার্কিটটি যদি এখানে অঙ্কন করি, জাস্ট এই দুইটা মিলে একটি করে দিলাম, সেটি হচ্ছে আমাদের 2 ওহম, এটা আমাদের সেই কাঙ্ক্ষিত 1 ওহম, এটা 6 ওহম, 3 ওহম, এটা 10 ওহম। জাস্ট আমরা কি করলাম, এই 12 ওহম এবং 2.4 ওহম দুইটাকে একটি করে দিলাম, দিয়ে 1 এর সাথে সিরিজে সংযুক্ত করি। এখন আবার যদি আমরা এখানে লক্ষ্য করি, এই 1 ওহম এবং 2 ওহম কিন্তু সিরিজে সংযুক্ত, সুতরাং আমরা এই দুইটা যোগ করে আরও একটি করতে পারি। হ্যাঁ অবশ্যই, তো আমরা এখন আবারও তাই করব, 1 প্লাস 2 ইকুয়ালস টু 3 ওহম, জাস্ট এই দুইটা যোগ করে একটি রেজিস্টার করে দিলাম। তো সার্কিটটি তাহলে আবার কেমন হচ্ছে, আবারও বলতেছি এতগুলো সার্কিট অঙ্কন করার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে সার্কিট স্কিপ করতে পারেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কিট অঙ্কন করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। জাস্ট 6 ওহম পর্যন্ত হুবহু রেখে দিলাম, এবং 1 ওহম এবং 2 ওহম একত্র করে আমরা 3 ওহমের একটা রেজিস্টার তৈরি করলাম। জাস্ট আমরা এই দুইটা মিলে একটি করলাম। এখন আমরা আবার এই প্যারালাল যে দুইটা আছে, এই দুইটাকে একটি করে নিব। তো এগেই 6 প্যারালাল 3 ইকুয়ালস টু কি লিখতে পারি, 6 ইন্টু 3 বাই 6 প্লাস 3 ইকুয়ালস টু 2 ওহম। তাহলে এই দুইটা মিলে একটি হলো, সেটা হলো 2 ওহম। তাহলে এখন সার্কিটটি কেমন হচ্ছে, তাহলে সার্কিটটি আমার হচ্ছে, জাস্ট সার্কিটটি কিন্তু এখন অনেক ছোট হয়ে গেছে, এটা পেলাম আমরা 2 ওহম, এটা আমাদের 3 ওহম, এটা 10 ওহম। জাস্ট আমরা এই দুইটা প্যারালাল করে একটি রেজিস্টার করে নিলাম। এখন আবারও যদি লক্ষ্য করি, এখানে কিন্তু এই দুইটা প্যারালাল আছে, সুতরাং এই দুইটা প্যারালালকে একটি প্যারালাল রেজিস্টার, অর্থাৎ একটি রেজিস্টার করব। তো আমরা এখানে লিখব, নাও 2 প্যারালাল 3 ইকুয়ালস টু 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3, এটা হবে আমার 1.2 ওহম, 3 দুগুণ 6 আর নিচে থাকছে 5, অর্থাৎ 1.2 ওহম।
অর্থাৎ এই দুইটা মিলে একটি রেজিস্টার হলো 1.2 ওহমের রেজিস্টার। তাহলে সার্কিটটি কিন্তু এবার শেষ সার্কিট, একদম ছোট সার্কিটে পরিণত হয়ে গেল। এটা কত পেলাম আমরা? 1.2 ওহম। এটা পেলাম 10 ওহম। এটা এ পয়েন্ট আমাদের দেওয়া আছে অলরেডি, এটা বি পয়েন্ট, তাহলে আর এ বি, জাস্ট আমরা এই দুইটা একটি করে নিলাম। তাহলে এখন আমরা কি করব? তাহলে আর এ বি সমান কি লিখতে পারি? যেহেতু এই দুইটা সিরিজে সংযুক্ত, সুতরাং যোগ করে দিব। তাহলে 10 প্লাস 1.2 ইকুয়ালস টু 11.2 ওহম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা কি করলাম যদি আবার একটু দেখতে চাই যে কি করলাম? আমরা এই বড় সার্কিট থেকে সিম্পলিফিকেশন করতে করতে জাস্ট এই ছোট সার্কিটে নিয়ে এসে এই এ এবং বি পয়েন্টের মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্টর কিন্তু বের করলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।